থাইল্যান্ডের কামালা এলিফ্যান্ট ক্যাম্প, হঠাৎ করেই তাদের ব্যস্ততা বেড়ে গেছে বহুগুণ। নতুন করে ছয়টি হাতি কিনেছে তারা। চলছে গোসল, পরিচর্যা আর সব ধরনের প্রস্তুতি, যেন সামনে কোনো উৎসব আসছে তাদের। আসলেই তাই, এটাকে উৎসব ছাড়া আর কি বলা যায়। কেননা পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত থাইল্যান্ডে আসা পর্যটকের বড় একটি অংশ চীন থেকে আসে। করোনা মহামারীর 3 বছর পর আবারও নিজেদের সীমান্ত খুলে দিয়েছে চীন। তাই চীনা নববর্ষকে কেন্দ্র করে আবারও পর্যটকের ঢেউয়ের আশায় থাই পর্যটন ব্যবসায়ীরা। করোনার আগে 2019 সালে থাইল্যান্ডে 4 কোটি পর্যটকের 1/3 ছিল চীনারা। বলা যায় আমরা শতভাগ প্রস্তুত। এমনকি পর্যটকদের জন্য হাতির যত্ন সহ বিভিন্ন প্রোগ্রাম তৈরি করেছি। যারা প্রাণীদের শৃঙ্খলিত করতে চায় না বা হুক ব্যবহার করতে চায় না, সেটিরও ব্যবস্থা করেছি। আরো বেশি পর্যটক আকর্ষণ করতে আমরা নানা আয়োজন করেছি। দেশটিতে ঘোরাঘুরি করার অন্যতম বাহন হিসেবে কাজ করে বিশাল আকৃতির হাতিগুলো। এজন্যই ব্যবসায়ী আবারও সুদিন দেখছেন এই ক্যাম্পের মালিক। এবছর যখন থেকে পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে, আমরা একেবারে নতুন 5 থেকে 6টি হাতি কিনে প্রতিটি দেশের পর্যটকদের যত্ন নিতে প্রস্তুত হচ্ছে। এই মুহূর্তে আমাদের অর্ধেকেরও বেশি বুকিং হয়ে গিয়েছে। শুধু হাতির ক্যাম্পেই নয়, চাপ বাড়তে শুরু করেছে থাইল্যান্ডে সমুদ্র তীরেও। বালির স্পর্শ আর সমুদ্রের বাতাসে ক্লান্তি মিটিয়ে নিচ্ছেন ভ্রমণ পিপাসুরা। থাই সরকার আশা করছে এবছর তাদের দেশে চীনা পর্যটকের সংখ্যা হবে 50 লাখের বেশি। নিবিড় সাহা, সময় সংবাদ।